এবার আরও কিছু সংবাদ জানাবো এক নজরে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে বিকেলে বঙ্গবন্ধু এভিনিউয়ে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে এর উদ্বোধন করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচু। গাজীপুরের মহানগরের বড়বাড়ি এলাকায় ফিলিং স্টেশনে সিলিন্ডারবাহী গাড়িতে আগুন লেগে দগ্ধ পাঁচজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এই আগুনের ঘটনা ঘটে ফায়ার সার্ভিসের চেষ্টায় রাত আটটায় আগুন নিয়ন্ত্রণে আসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শাখা ছাত্রলীগের এক সহ সভাপতিকে মারধর করার অভিযোগ উঠেছে পদবঞ্চিত এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে বিকেলে এ নিয়ে বিশ্ববিদ্যালয়ে প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ওই নেতা